দেখো এখানে একটা সিমপ্লিফিকেশন অঙ্ক দেওয়া হয়েছে, এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে। আমরা এটাকে সঠিকভাবে সিম্পলিফাই করবার জন্য আমাদের ব্যবহার করতে হবে বদমাস রুল। তাহলে আমাদের প্রথম জানতে হবে বদমাস রুল কী, তারপর আমরা বদমাস রুলের সাহায্যে এটা সিম্পলিফাই করব। তাহলে বদমাস রুল, BODMAS, এই হলো বদমাস। এই যে বি, বি মানে কি? বি মানে হচ্ছে ব্র্যাকেট। এই যে এখানে ব্র্যাকেট রয়েছে, বি ফর ব্র্যাকেট। ও কি হচ্ছে? ও হচ্ছে অফ। অফ মানে কি? যেমন ধরো এই যে এই সংখ্যাটা আছে তো, এই যে তিন, এই যে ব্র্যাকেটের সঙ্গে এটা গুণে থাকে তো, এইটা হচ্ছে, এইটাই হচ্ছে অফ। এই ব্র্যাকেটের সাথে তিন আমরা অফে আছে বা এ। তাহলে আমাদের ফার্স্ট কী কাজ করতে হবে? ফার্স্ট কাজ করতে হবে ব্র্যাকেটের কাজটা। ব্র্যাকেটের কাজ যেমন ধরো এখানে আমি তাহলে 5 আর 2 = 7/6, এই হলো 2, এর বাইরে কত আছে? 3। এবার হচ্ছে এই যে অফের কাজ, এই 3 দিয়ে তাহলে এটাকে গুণ করতে হবে। এই কাজটা কিন্তু আমাদের এই ঠিক ব্র্যাকেটের কাজ শেষ হওয়ার পরেই এটা করতে হবে। তারপরে আসবো আমরা ডি। ডি মানে ইজি ডিভিশন, এম মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, এ অ্যাডিশন অর্থাৎ যোগ, সাবট্রাক্ট, এস হচ্ছে সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ। তাহলে আমরা কী করবো? ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর অফ অর্থাৎ এই যে ব্র্যাকেটের সঙ্গে যে গুণে আছে এই গুণটা, তারপরে ভাগ, তারপর গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। কেমন? তাহলে আমরা এবার বদমাস রুলের সাহায্যে এটা সলভ করে ফেলি। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি তাহলে আমি এখানে লিখে নিলাম বদমাস রুল তার সাইন। তাহলে ফার্স্ট আমি কি দেখলাম? এই ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে বাকিটা যেমন আছে তেমনি থাকুক। 15/2 + 3 ব্র্যাকেটের ক্ষেত্রে কী হবে? তাহলে 2 + 5 = 7 হয়ে গেল, নিচে থাকলো 6 - 4/2 × 5। এগুলো কিন্তু এখন কোনো কাজ হবে না, স্টেপ বাই স্টেপ আমাকে এগোতে হবে। তাহলে এটা 15/2 যেমন আছে থাক, প্লাস এবার কী বলেছি? অফের কাজ অর্থাৎ এই কাজটা। এই কাজটা কীভাবে করবো তাহলে আমি? এটা তাহলে কী হয়ে যাবে দেখো, 3 × 3 = 7 এর সাথে উপরেই গুণে হবে, -4/2 × 5। এখন দেখো এই যে অফের কাজ, কিন্তু এই জিনিসটা এখান থেকে তো এলো, তাহলে এটাকে আমি ছোট করে দিতে পারি। তাহলে কি হলো? 15/2 + 7/2 - এবার তো কিসের কাজ হবে আমার? এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এবার ডিভিশনের কাজ করবো। 4/2 মানে কি? 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়, গুণ 5 থাকলো। এবার আমাদের কিসের কাজ করতে হবে? গুণের কাজ। হয়ে গেছে গুণ, তাহলে আমি করছি 15/2 + 7/2 - তাহলে এই গুণের কাজটা করতে হবে 5 × 2 = 10। এবার আসবো অ্যাডিশন অর্থাৎ প্লাস। তাহলে এই প্লাসের কাজটা করে ফেলি, তাহলে কী হবে? নিচে তো 2 আছে, যখন কোনো অসুবিধা নেই 2, তাহলে 15 + 7 অর্থাৎ 22 - 10। দেখো এইটা ইকুয়াল টু আমি একটু এই পাশে লিখছি, তাহলে 22 এর 2 কাটাকাটি যদি করি তাহলে কত? 11 হচ্ছে। তাহলে 11 - 10, এবার একটা কাজই বাকি আছে, বিয়োগ, বিয়োগের কাজ তো সবার শেষ। তাহলে এবার বিয়োগের কাজটা করে তুলি, দ্যাট ইজ ইকুয়াল টু 1। এটাই আমাদের আনসার হয়ে গেল। ঠিক আছে, আমরা যদি উল্টো পাল্টা করে ফেলতাম তাহলে কিন্তু ভুল হয়ে যেত, সেই জন্য আমাদের এই বদমাস রুল ফলো করে সলভ করতে হবে। তাহলে আমরা
সঠিক আনসারটা পাবে। ওকে।